সমাচার সাত দিন চব্বিশ ঘন্টা লাইভে আপনাদের স্বাগত। এখন আমরা দেখবো আমাদের বিশেষ প্রতিবেদন ব্রেকিং বেলা, প্রতিদিন দুপুর ১২টা এবং সন্ধ্যে ৬টায়। ব্রেকিং বেলা স্পন্সার্ড বাই গীতা কনস্ট্রাকশন। চলুন দেখে নিই আজকের প্রতিবেদন। খেলনত্রের পর এবার অসমের জাতীয় উদ্যান থেকে নাম বাদ পড়তে চলেছে রাজীব গান্ধীর, এক বিবৃতিতে এমনই জানিয়েছে রাজ্য সরকার। বুধবার এই মর্মে রাজ্যের মন্ত্রিসভায় একটি প্রস্তাব পাশ হয়। সেখানে সিদ্ধান্ত হয়েছে, এতদিন রাজীব গান্ধীর নামে যে জাতীয় উদ্যান পরিচয় পেত, এবার সেই নাম ছেঁটে ফেলা হবে। পরিবর্তে নাম রাখা হবে ওরাং জাতীয় উদ্যান। প্রয়াত হলেন কাশ্মীরের বিচ্ছিন্নতাকামী নেতা সৈয়দ আলী শাহ গিলানি। বয়স হয়েছিল ৯২ বছর। বুধবার রাতে শ্রীনগরে তার মৃত্যু হয়। বিচ্ছিন্নতাবাদী কাজকর্মে জড়িত থাকার অভিযোগে দীর্ঘদিন ধরেই গৃহবন্দী ছিলেন তিনি। কাশ্মীরে দীর্ঘদিন ধরে তিনি পাকিস্তানের মুখপাত্রের ভূমিকা পালন করেছেন বলেও অভিযোগ। কিন্তু গত বছর আচমকাই হুরিয়তের নেতৃত্বের পদ থেকে ইস্তফা দেন গিলানি। গরুকে জাতীয় পশু করার পক্ষে সওয়াল করল ইলাহাবাদ হাইকোর্ট। বুধবার বিচারপতি শেখর কুমার যাদব গো হত্যা সংক্রান্ত একটি মামলায় অভিযুক্তের জামিনের আবেদনের শুনানিতে বলেন, গরু ভারতীয় সাংস্কৃতিক সঙ্গে অঙ্গাঙ্গী ভাবে জড়িত, তাই গরুকেই দেশের জাতীয় পশু করা উচিত। ভারতীয় নাগরিকদের মতোই গরুর মৌলিক অধিকার সুরক্ষিত করতে সংসদ বিল পাশ করিয়ে নতুন আইন প্রণয়নেরও সুপারিশ করেন তিনি। প্রায় বন্ধ হয়ে যাওয়ার মুখ থেকে ফিরে বর্ধমানের পানাগড় শিল্প তালুকে দ্বিতীয়বার সার কারখানা চালু করেছে ম্যাট্রিক্স ফার্টিলাইজার। সেই পানাগড়েই শিল্পের জন্য আগে রাজ্য শিল্পান্নয়ন নিগমের অধিগৃহীত জমিতে চা বা খাবারের মতো বিভিন্ন ভোগ্যপণ্যের প্যাকেটের উপাদান পলিফিল্ম তৈরির কারখানা করছে ধানসিঁড়ি গোষ্ঠী। বুধবার কারখানাটির শিলান্যাস করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ধানসিঁড়ি জানিয়েছে, তিন পর্যায়ে ১,২৫০ কোটি টাকা লগ্নি হবে। সেখানে পেট্রোকেমিক্যাল, চা ও অন্যান্য ব্যবসার পাশাপাশি এই নতুন ব্যবসা মিলিয়ে সার্বিকভাবে ২০২৫-২৬ সালের মধ্যে ১০,০০০ কোটি টাকার ব্যবসার লক্ষ্যমাত্রা ঠিক করেছে তারা। খাবারের জন্য পথে পথে ঘুরত মেয়েটি। আর্থিক অবস্থা এমনই যে তাকে স্কুলে ভর্তি করানোর কথা ভাবতেও পারেননি বাবা মা। স্কুল ব্যাগ কাঁধে সমবয়সীদের দেখলেই মনটা কেমন করত ছোট্ট মেয়েটির, সে কথা বুঝেছিলেন পাড়ার কাকিমা। একদিন পরিচারিকার কাজে যাওয়ার পথে মেয়েটির মাকে বলে দুই বোনকে নিয়ে দমদম স্টেশনে সটান হাজির হন তিনি। তারপরে সেই ২০০৭ সাল থেকে কান্তা দিদিমণির স্টেশনের পাঠশালায় বেড়ে উঠেছে ওরা। দিদিমণির আঁচল ধরে ঘুরে বেড়ানো ছোট্ট প্রীতি কুমারী এবছর পেরোলেন কলেজের গণ্ডি। বাণিজ্য শাখায় প্রথম শ্রেণীর স্নাতক হয়ে কান্তা দিদিমণির পাঠশালার গৌরব তিনি। রাজ্যে বিধানসভা ভোটে বিপর্যয়ের পরে প্রথম বঙ্গভঙ্গের দাবি সামনে আনেন বিজেপির সাংসদ জন বার্লা। এদিন দলের উত্তরবঙ্গের ২৫ জন বিধায়ককে নিয়ে ৩০ জনের মধ্যে ৫ জন অনুপস্থিত ছিলেন। প্রথম বিধায়ক সম্মেলন করে বিজেপি। দল সূত্রে খবর, সেখানে উঠে এলো আলাদা রাজ্যের দাবি। বৈঠকের পরে দলের অন্যতম জাতীয় মুখপাত্র রাজু বিস্তা বলেন, উত্তরবঙ্গের মানুষকে বঞ্চনা করা হয়েছে, সেই ভিত্তিতে আলাদা রাজ্য হওয়া প্রয়োজন। এটা মানুষের বক্তব্য, যখন মানুষের দাবি জোরদার হবে সেই দাবিকে সমর্থন জানিয়ে সংসদে তুলে ধরব। তবে দাবি আর কতটা জোরদার হবে বা কিভাবে সেই ব্যাপারে স্পষ্ট কিছু বলেননি রাজু। ব্রেকিং বেলা স্পন্সর্ড বাই গীতা কনস্ট্রাকশন। অন্যান্য বিস্তারিত খবর দেখতে চোখ রাখুন আমাদের পর্দায়। আপনারা দেখছেন সমাচার সাত দিন চব্বিশ ঘন্টা লাইভ। দেখতে থাকুন, সঙ্গে থাকুন। ফ্ল্যাট বুকিং চলছে, আজই যোগাযোগ করুন গীতা কনস্ট্রাকশন, B10/249 নিয়ার সেন্ট্রাল পার্ক কল্যাণী। বুকিং চলছে কল্যাণী B2/221, B2/312, কাঁচাপাড়া ঘটক রোড, সতীশ নন্দী রোড, লোক সিনেমা চাঁদমারি রোড, লিচু বাগান সিরাজ মন্ডল রোড, টিকটিকি বাজার, মিলননগর আগুরিপাড়া, রজনীবাবু রোড, নিপেন সরকার রোড, আরপি স্কুল, নৈহাটি ৬ নম্বর গেট, বিজয়নগর, ভাটপাড়া, রূপশ্রী হল, হালিশহর, রাজমহল হাউজিং এস্টেট। আজই ফোন করে বিস্তারিত জানুন গীতা কনস্ট্রাকশন ৬২৮৯০৬৩৫৫৭, ৯৮৩১৪৭৮৭৯৫।